আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, দেশ ছেড়ে, দেশের পদত্যাগ করে শেখ হাসিনা এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন, এবং শেখ রেহানাকে নিয়ে, তার ছোট বোনকে সাথে নিয়ে সে পালিয়ে গিয়েছেন। কথা হচ্ছে যে যে পালানোর সময় আপনারা দেখেছেন যে সামরিক একটি হেলিকপ্টার এসেছিল, সামরিক হেলিকপ্টারের মাধ্যমে সে দেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যান, এবং জাতির উদ্দেশ্যে কোনো কোনো রকম ভাষণও দিতে পারেননি। সে পালিয়ে যাওয়ার সময় আপনারা দেখেছেন হেলিকপ্টারে চড়ে সে উদ্দেশ্য করে ভারতের উদ্দেশ্যে চলে গেছেন, দিল্লির উদ্দেশ্যে। দিল্লির বিভিন্ন মিডিয়া এবং নিউজ পেপার থেকে জানা যাচ্ছে যে দিল্লির উদ্দেশ্যে তিনি চলে গেছেন, এবং দিল্লির আকাশে হেলিকপ্টার ঘুরছে, নামতে পারছে না সহজে, তাকে নামতে দেওয়া হচ্ছে না, তাকে দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না, এরকম ধরনের কথা অনেকে বলছেন। এবং দিল্লির উদ্দেশ্যে সেখানে নামছে কিনা এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইন্ডিয়ার যে সংবাদ মাধ্যমগুলো আছে, মিডিয়াগুলো আছে, সেখান থেকে জানা যাচ্ছে যে শেখ হাসিনা দিল্লির উদ্দেশ্যেই, ভারতের উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, এবং সেখানে অবস্থান করবেন এবং সেখানে থাকার চেষ্টা করবেন, এবং সেখান থেকে কোন দেশে যাবেন সেটা এখনো জানা যায়নি। তবে দিল্লিতে এবং ভারতে কয়েকটি বাড়ি আছে, এবং শেখ হাসিনা এবং শেখ রেহানার বাড়ি আছে, সেই বাড়িগুলোতে তারা থাকবেন বলে জানা যাচ্ছে, যে ভারতীয় মিডিয়া গুলো থেকে জানা যাচ্ছে যে দিল্লিতে তিনি বাড়ি করেছেন এবং সেখানে থাকবেন। এখানে বাংলাদেশের যে ছাত্রদেরকে হত্যা করেছে, সেই ছাত্রেরা হত্যার প্রতিবাদে মিছিল মিটিং করে এবং গণভবন দখল করে। আপনারা জানেন যে এর আগেও কিছু কিছু দেশে এরকম ঘটনা ঘটেছে যে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, এবং আমাদের বাংলাদেশে কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের রেমিটেন্স আসা একেবারে বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার গলা শুকিয়ে যাচ্ছিল যে আসলে দেশটা কিভাবে চালাবে। শেষমেশ সেনাবাহিনীর প্রধানকে দেশ হস্তক্ষেপ করে, দেশটা হস্তান্তর করে সে দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, এবং সেখানে অবস্থান করছে বলে জানা যাচ্ছে। দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। পরবর্তী নিউজ নিয়ে আসছি, আজকে এ পর্যন্তই।